আসসালামু আলাইকুম ইন্না আউযু বিল্লাহি মিনাশ ফউজ রাজিম ইসমিল্লা রহমান রহিম সমস্ত প্রশংসা রাব্বুল আলামিনের জন্য যার অশেষ অনেক দিন পরে ফেসবুক লাইভ একটি প্রোগ্রাম করতে আসতে পেরেছি এই তার দরবারে শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুরসালিন খাতামুন খাতমুল্না হাজরত মোহাম্মদ সাল্ল্লাহামের উপর সকলে বলি সাল্লি সাল্লাম তো ফেসবুকের দিনই ভাইদের সাথে একটু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আজকে লাইভ প্রোগ্রাম এসেছি আসলে অনেকদিন ধরে ফেসবুক লাইভে আসা হয় না যদিও আগে মাঝে মাঝে টুকটাক ফেসবুক লাইভে আসতাম তো আজকে ঘটা করে আর কি আসা হলো তো ঢাকায় আসছে থেকে এই প্রথম আমার এটি লাইভ প্রোগ্রাম তো আমি বিষয়বস্তু হিসেবে আজকে ফিক্সড করেছি আপনাদের পরিচিত আপনারা অনেকেই চেনেন অনলাইন বক্তা প্লাস মাঠে ময়দানে ঘুরে বেড়ায় তাকে নিয়ে কিছু কথা না বললেই নয় সময় হয়েছে কিছু কথা বলার কিছু জবাব দেওয়ার হ্যাঁ সেই বক্তাটি হলো আব্দুর রহিম আলমাদানি যদিও আমি আলমাদানি বলবো না আমি বলবো জাল মাদানি কেননা সে মদিনাতে পড়াশোনা করেনি এটা আপনার অনেকেই অবগত আছেন সে ঢাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করিয়েছে মাদানি হবে সেই মাদানী নেসা পড়াশোনা করা মাত্রই তিনি তার নামে শেষে আল মাদানি লেখা শুরু করেছেন অথচ এটা কত বড় মিথ্যাবাদীদের পরিচয় হতে পারে তিনি নিজে কত বড় মিথ্যাবাদী হিসেবে আমাদের সামনে উপস্থাপিত হচ্ছেন তিনি কি নিজেই বুঝতে পারছেন না তিনি জীবনে মদিনা বিশ্ববিদ্যালয়ে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ে বারান্দায় কোনোদিন পা দিলেন না তিনি কি করে আল মাদানি নাম লিখতে পারেন আল মাদানি লিখতে গেলেও তো কিছু শর্ত লাগে অন্ত চার বছর সৌদি আরবে অবস্থান করতে মদিনা অবস্থান করতে হবে অথবা মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে মদিনা বিশ্ববিদ্যালয়ের ধারের কাছে গেলাম না বাংলাদেশের কোথায় এক মুকাল্লিদি মাদ্রাসায় পড়াশোনা করলাম নাম দিয়েছে কিতাব বিভাগের অপর নাম দিয়েছে মাদানি নিসাব যেই নেশাবের সাথে সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয়ের সিলেবাসের বিন্দু মাত্র যদি মিল থাকতো তবুও না বলতাম যে না মদিনা সমমানের কোনো সার্টিফিকেট আছে কিছু পড়াচ্ছে এখানে মদিনার সমমানের কিছু বাস্তবে আমি খুঁজতে গিয়ে যা দেখলাম তার মধ্যে দেখতে পেলাম যে মদিনা বিশ্ববিদ্যালয়ের ভাইদের মাধ্যমে যত আমি যোগাযোগ করেছি তাদের মধ্যে জানা যায় যে এই বাংলাদেশের যে কিতাব বিভাগ এই কিতাব বিভাগের সাথে মদিনার যে সিলেবাস তার বিন্দু মাত্র মিল নেই তবু কি করে এই মুকাল্লিদি মাদ্রাসায় পড়াশোনা করে তিনি নিজের নামে শাসে আল মাদানি লাগাচ্ছেন এটা আমার আসে না একটা শরমের ব্যাপার বলে কথা আমি যা লজ্জা করি না আমি তা কি করে বলি একটু তো লজ্জা থাকতে হবে বিন্দু মাত্র যদি লজ্জা থাকতো না লজ্জা তো নাই নাই যখন আমাদের কাছে তিনি ধরা পড়ে গেলেন তিনি একটা জাল মাদানি মূলত কি এই মাদানির নামটা নিয়েও একটা ব্যবসা শুরু হয়েছে কেননা বাংলাদেশে অসংখ্য মাদানী আলেম রয়েছে যারা সৌদি আরবের মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে এসেছেন এসেছেন তাদেরকে মানুষ গুরুত্ব দিচ্ছে তাদের আলোচনা শুনছে তাদের বৈঠকে যাচ্ছে তাদেরকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে অতপর তাদের কথাগুলোকে মান্য করা শুরু করেছে তারা যে কথা কোরআন হাদিস থেকে বলেন এবং সেগুলো তারা যাচাই বাচাই করার পরে তারা সেগুলো মান্য করছেন সেই অবস্থায় এই কথিত মুকাল্লিদ হজুররা বের হয়েছে মাদানী নিসাব নামধারী নাম ধারণ করে নামের শেষে মাদানি ব্যবহার করে মাঠে ময়দান নেমেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য হ্যাঁ আমি বলবো যে এই এবছরই আমার টাঙ্গাইলের বল্লা গ্রামে বল্লা গ্রামের ইউনিয়নের ভুক্ত একটা হানাফিদের বড় মসজিদ সেখানে আব্দুল হিমাল মাদানিকে দাহত করা হয়েছিল আমার গ্রামটা যদিও আহলাদিস অদ্দশিত এলাকা আমরা সবাই গিয়েছিলাম ভেবেছিলাম লোকটা বুঝি সত্যি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়েছে হোক না মাঝাবি তাতে কি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে যেহেতু পড়েছে সেহেতু অন্যান্য মাঝাবীদের থেকে একটু পার্থক্য হবে কিছু হলেও ভিন্নতা থাকবে তা দেখছি যখন আমি গেলাম তখন আমি জানি না তিনি মাদানি তবে তার আলোচনার ধরনগুলো আমি ধরতে পেরেছি আমি তৎক্ষণাৎ বসে বসে তার আলোচনাগুলোকে মাথায় এক ধারণ করেছি আসার পর পর তাকে নিয়ে আমার সন্দেহ আমি আমার সাথে যে বন্ধুরা ছিল তাদের এই ভাই কি ব্যাপার মদিনা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্র একজন মদিনা বিশ্ববিদ্যালয় বের হয়ে তার কথার ধরন তেমন কখনোই হতে পারে না আমার সংশয় হচ্ছে সে কি যে করে তখন এই যে আমার একটা সংশয় সেই সংশয় থেকে আমি পরের দিন একটা ফেসবুকে পোস্ট করি তাকে নিয়ে যে এই মদিনা এই মদিনা মাদানী আলেম কিনে আমার সন্দেহ জাগছে তিনি এই 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 আলোচনাগুলো বললেন তখন এই দুইজন ব্যক্তি সাক্ষী হয়ে দাঁড়ালেন একজন তারই এলাকার একজন ব্যক্তি তিনি বললেন তিনি তার এলাকার মানুষ তিনি তখন আমাকে বললেন ঢাকায় একটি মাদ্রাসা রয়েছে যেখানে মাদানী নেশাব চালু রয়েছে তিনি সেই মাদ্রাসারই ছাত্র সেই নেশাবেরই ছাত্র সেই নেশাব তিনি পাশ করেই তিনি আল মাদানী লাগানোর আমি তখন একটু হয়েছি এটাও সম্ভব নাকি যে বাংলাদেশে পড়েও মাদানী নাম লেখানো যায় তবে একটি কথা না বললেই নয় তার যদি এত বড় বুকের পাটা হয়ে থাকে তার মাদানী নাম ব্যবহার করে এতই সাপ সে একটু নামে শেষে আর একটু যোগ করুক লিসান্স আলমাদানি বলার আগে নিচে আগে লিসান্স লেখুক যদি তার এত বড় কলিজা থাকে আমি আশ্চর্য যে কিনা মোদিনের বিষয়ে পড়াশোনা করলো না তারপরও সে ডাটে কথাবার্তা বলছে নিজের ভুল তো স্বীকার করছেই না এবং নিজ মুখে যে একটু বলবে যে ভাইরা আমি যে আপনার এলাকায় আসছি আমি কিন্তু মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই অথচ আমি সাক্ষী আমি যখন ওই ওই মাহফিলে গেলাম এলাকার অধিকাংশ মানুষ বলছে না সৌদি আরব থেকে পড়াশোনা করে আসছেন তো চিন্তা করেন মানুষকে কত বড় বিভ্রান্তির মধ্যে ফেলে রেখেছেন তিনি কণ্ঠ সোর ইত্যাদি জাঁকজমকতা দিয়া মানুষকে এমন ভুলাই রাখছে মশাল্লাহ তার কণ্ঠই যথেষ্ট হ্যাঁ চেহারা কিন্তু খুবই সুন্দর চেহারা অনেক সুন্দর কণ্ঠ অনেক সুন্দর কথা ধরনটা মজা লাগে আমাদের এক আহলাদি বন্ধু তার ভক্ত হয়ে গেছিল তার অল্প আলোচনা হ্যাঁ তিনি হক কথা বলেন না বলে ভুল হবে অবশ্যই তিনি বলেন কিন্তু তিনি আকিদার ব্যাপারে যে সমস্ত আলোচনাগুলো করেন তাতে মাথা উল্টে পাল্টে যাওয়ার মতো কথা পাশাপাশি তিনি ইদানিং আহলাদিদের বিরুদ্ধে লেগেছেন এমন সব বয়ান দিচ্ছেন আর এমন সব আলোচনা করছেন আমি তার একটি আজকে একটি আলোচনা দেখলাম সাত মিনিটের আলোচনা সাত মিনিটে অন্তত পক্ষে দশ পনেরোটা কথা বলছে সে সাত মিনিটের মধ্যে সাত মিনিটের আলোচনায় যে ব্যক্তি আট দশটা মিথ্যা কথা বলতে পারে তো তার বয়ানের মধ্যে আর কত হাজারি ঘটনা থাকতে পারে চিন্তা করেন আমি তার দেয়া যে অভিযোগগুলো সেই অভিযোগগুলো আমি একটু বলবো সাথে সাথে একটু বলার চেষ্টা করবো একটা জবাব দেওয়ার চেষ্টা করব হ্যাঁ তিনি কিছুদিন আগে ফেসবুকে একটা কমেন্ট করলেন আমি ওখানে ছিলাম আমি ওনার সাথে কথা বলছিলাম কিন্তু উনি আমার আমার সাথে সাথে কথা বলার পরিবর্তে তর্ক শুরু করে দিলেন একজন জ্ঞানী মানুষ মুফতি মুফতি মানুষও সাথে কিনা মাদানি লকবধারী তেমন অনেক পড়াশোনা করেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু তার কি উচিত যে একজন ছাত্রের সাথে তর্ক করা তার উচিত ছাত্রকে বুঝদান করতে পারেন তিনি আমাকে শুধু বলতে পারেন যে এই 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 ঘটনাটা দেখো এই দলিলটা দিলাম তুমি দেখো তুমি পড়ে নাও না আমাকে কোনো ঘটনাও দেয়নি কোনো দলিল প্রমাণও দিলেন না অথচ আমি তাকে যেটা জিজ্ঞেস করলাম তিনি সেটাকে এড়িয়ে গেলেন এড়িয়ে যাওয়ার পাশাপাশি তিনি কি করলেন ওখানে বিতর্ক শুরু করে দিলেন এবং কি ফেতনা বাস এই সেই উমুক মানে বিনোদন উমুক মানে এই সেই ইত্যাদি ইত্যাদি এমন সব কথাবার্তা বলে উনি আমার সাথে পুরো তালগোল পাকাই দিলেন আমার মাথা নষ্ট হয়ে গেল সি একজন আলেম মানুষ কি করে একজন সাথে এভাবে কথা বলতে পারে তার থেকে যে আমি কিছু শিখবো তার থেকে আমি কিছু শিখতে যাচ্ছি কিন্তু সে আমাকে শেখার মতো কোনো সুযোগ দিলেন না বরঞ্চ তিনি আমার সাথে বিতর্ক জড়ালেন এমনভাবে বিতর্ক জড়ালেন যেন তিনিই একটা মূর্খ ব্যক্তিত্ব তাকে কি করে শিক্ষক মানবো বা কি করে একজন আলেম মানব অতপর তিনি সেখানে একটি কমেন্ট করলেন যে বর্তমানে আহলাদিসদের ভিতর থেকে একটা মহাকার্যাবের সৃষ্টি হয়েছে সেই মহাকাশ মতিউর রহমান মাদানির আদর্শিক অবৈধ সন্তান চিন্তা করেন একজন আলেমের মুখের ভাষা যদি এমন হয় একজন আলেম এত নিকৃষ্ট করে প্রয়োগ করতে পারে আচ্ছা আমি বুঝলাম তিনি যে বললেন তার আদর্শের অবৈধ সন্তান এটা কি বাস্তবে সম্ভব যদি তিনি অবৈধ সন্তান না হন তাহলে আব্দুর রহিম মাদানের কি উপায় হবে তিনি নিজেকে কি বলে সার পাওয়াবেন। তিনি যে মিথ্যা কথা বললেন তার মিথ্যার শেষটাই তিনি আমাদের শাহিকদের কিনে যাচ্ছে তাই বলে যাচ্ছেন আশ্চর্য তুমি উপদেশ দিচ্ছ আবার তুমি কিনা মানে গালিগালাস করতেছ নিজের উপদেশের সাথে নিজের কর্মের কোনো মিল নেই যেমন তার একটা বিশেষ অভিযোগ আহাদিসরা নাকি সময় বলে থাকে কোরআন হাদিসে বর্ণিত কিচ্ছা কাহিনী কিসের কিসের কিচ্ছা কাহিনী কোনো কিচ্ছা কাহিনী বলা যাবে না মাসলা মাসাল শুধু বলতে হবে এটা একটা নগদ কথা কথা কখনো এই বলে মিথ্যা নাই যে এবং হাদিসে বর্ণিত যে কিচ্ছা এবং কাহিনী আছে সেগুলো বলো না বা তারা বলে না এমনটা নয় কিন্তু তারা সবসময় বলে কোরআন হাদিসের নামে বানোয়াট কিচ্ছা কাহিনী বলা থেকে বিরত থাকুন এই জিনিসটাকে তিনি কত সুন্দর করে বানিয়ে নিয়েছেন তিনি বলছেন যে আমরা কোরআন হাদিস থেকে মানে আব্দুর হিমাল মাদানি বলছেন আমরা যে সমস্ত কিচ্ছা কাহিনী মানুষকে বর্ণনা করি একটা দল রয়েছে যারা না কোন কিচ্ছা কাহিনী চলবে না তারা শুধু মাসলা মাসাল বলবে আর কিছু বলবে না কত বড় মিথ্যাচার কত বড় মিথ্যাচার আমাদের হাদিস আলেমদের কথাকে কিভাবে ঘুরিয়ে দেয়া হয়েছে তো চিন্তা করে চিন্তা চিন্তা করা যায় আশ্চর্য বিষয় হ্যাঁ তারপর তিনি একফি হানাফির অবস্থা স্পষ্ট করল তিনি বললেন যে ছোটখাটো এরা মসজিদ ভাগ করছে এরা এই করছে সেই করছে আরেকজনের সমস্যা বলছে যে উমুকের আকি দেখার এই উমুকের আঁকি দে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি উনি বলছেন যে কি একজনরা ফেলে দেন করলো আরেকজন করলো না যে করলো না তাই নাকি তার আঁকি খারাপ এটা নাকি আমরা বলি অথচ ইহার প্রমাণ তিনি দিতে পারবেন না আমরা এই ধরনের কোনো কথা বলি নাই আমরা সোননাথের যে বিষয় আমরা বলি আমিন সাথে মিলালেই আহলাদিস হওয়া যায় না এটা বহু পূর্বে আমাদের আলেমরা বলেছেন এখনো তাই বলছি। বরংচ সালাফি যে মানহাজ এই মানহাজকে যথাযথ অনুসরণ করাই করার নামই প্রকৃত আহলাদিস কাজে আমরা কখনোই বলি না রফাই না করলে সালাদ হবে না জোরে আমিন না বলে সালাদ হবে না পায়ের সাথে পা না মেলে সালাদ হবে না বরঞ্চ আমরা বলি যে এটা উত্তম সুন্নাত এই সুন্নাত অনুযায়ী আমরা সালাদ আদায় করি কিন্তু যারা এই সুন্নাতকে অবজ্ঞা করবে যারা এই সুন্নাতকে অবজ্ঞা অবশ্যই তাদের শাস্তির সম্মুখীন হতেই হবে কেন হাদিসে মোতাবাতির যে হাদিস একাধিক রাবি কর্তৃক বর্ণিত হয়েছে রাফেল হাদিস যদি বলতে যাই বুখারি মুসলিম তিনি যাবুদ নাসা ইবনে মাজা কুতুবে সিদ্ধার ছয়টা গ্রন্থতেই রাফেল এদিনের হাদিস আছে তাহলে একাধিক এত রাবি বর্ণনা করেছেন যে হাদিস মিথ্যা প্রমাণ করে কোনো সুযোগই নেই যেটা কিনা হাদিসে মোতাবাতির তাহলে হাদিসে মোতাবাতির যদি কেউ অস্বীকার সে তো অটোমেটিক কাফির হয়ে যায় আমাদের বলার কোনো অপেক্ষা রাখে না তারপরে তিনি অপবদ দিলেন আমরা জন্য খারাপ অথচ আমরা কাউকে বলিও না এই কথা কিছু করিও না তারপরে তার একটা অভিযোগ মসজিদ ভাগ আহলাদ নাকি মানে কি বলে পরিশোধনের নাম করে হেদায়াতের নাম করে মসজিদ বিভক্ত করছে এখন মসজিদ ভাগ বলতে কি বোঝায় সেটা কি তিনি বুঝেন এখন একটা মসজিদ ভাগ বলতে বোঝাচ্ছে যে আমি এমন একটা মসজিদ তৈরি করলাম হ্যাঁ তার প্রশ্ন ইসলাম কেন মসজিদ হলো হবে কেন মসজিদ বিভক্ত করেছে বিধর্মীরা মসজিদ ভাগ করেছে কাদিয়েনা মসজিদ ভাগ করেছে উমক উমক কাফেররা আহলাদিসরাও তাদের অনুরূপ মসজিদ ভাগ করেছে তার মানে এরাও অমুসলিমদের মতো আমাদেরকে অমুসলিম প্রমাণ করার চেষ্টা করছেন তিনি অথচ তার বোঝের একটু ভুল আছে ভুলটা হলো এই মসজিদ ভাগ তো তখন বোঝায় যে আমি আলাদা একটা মসজিদ করলাম এই মসজিদে আমি বা আমার গোত্রের লোকেরা নামাজ আদায় করবে এবং অন্য গোত্রে কেউ আদায় করতে পারবে না বা ঢুকতেই দেওয়া হবে না সেটাকেই আমরা মসজিদ ভাগ বুঝি কিন্তু তিনি মসজিদ ভাগ বলতে কি বুঝলেন আমার জানা নাই তিনি গোটাল বাংলাদেশের সমস্ত আহলুল হাদিস মসজিদগুলো ঘুরে আসুক তার ঘোরা দরকার তিনি ইউটিউবে কি দেখছেন না দেখছেন এত লাফালাফি না করে আহলেসের যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে যান ঘুরে আসেন ঘুরে আসেন রাজশাহী নওদাপাড়াতে ঘুরে আসেন যাত্রাবাড়ি মোহাম্মদী আরাবিয়াতে ঘুরে আসেন বংশাল ঘুরে আসেন নাজির বাজার ঘুরে আসেন মোহাম্মদপুর আলামিন জামে মসজিদ দেখে আসেন তো এখানে হানাফিরা সারাদাদে করতে পারে কি পারে না আহলাদিসদের এমন একটা মসজিদ নাই যেখানে হানাফিদের উপর বল প্রয়োগ করা হয় যারা হানাফি মাঝাবের দাবিদার তাদেরকে বল প্রয়োগ করে এই তুমি এটা না কেন। কেন। এই তুমি তুমি আমিন কেন। এমন একটা মসজিদ খুঁজে পাবেন না যেখানে আহলাদিসরা তাদের প্রতি চাপ প্রয়োগ করছে তুমি এটা করলে কেন ওটা করলা না কেন না এই ধরনের কোনো কথা নাই তবে এই ধরনের যদি কথা না থাকে তাহলে মসজিদ ভাগ কিভাবে হলো আর তিনি বলছেন মসজিদে আহলে হাদিস মসজিদে হানাফি মসজিদ নাই অথচ আমি আপনাকে অসংখ্য মসজিদ দেখাতে পারবো হানাফি মসজিদ লেখা আছে আপনার নজরে পড়েনি আপনার চোখে তো কাঠের চশমা দিয়ে আছেন কাঠের চশমাটা খোলেন খুলে একটু ভালোভাবে খোলা হাওয়া খোলা হাওয়ায় চোখটা বলুন তারপর দেখে আসেন কি অবস্থা তো আপনি মসজিদ ভাগ বলতে আপনি আমাদেরকে কাদিয়ানের সাথে তফাৎ করছেন কাদিয়ানীদের সাথে পার্থক্য করার চেষ্টা করছেন সাবধান হয়ে যান মিথ্যা অপবাদ দিবেন না যতটুকু আপনার সাধ্যে আছে আপনি ভুল ধরতে পারেন ধরেন নসিহত করেন কোনো সমস্যা নাই আপনি নসিহত করবেন আমাকে দলিল দেখাবেন আমি দলিল দেখব যাচাই বাচাই করব ইনশাল্লাহ আমি ওটা মেনে নেব এ নিয়ে আমি কোনো ঝগড়া হবো কিন্তু আপনি অপবাদ দিতে পারেন না কিন্তু হ্যাঁ আমি বলতে পারি এই বাংলাদেশে অসংখ্য হানাফি মসজিদ আছে যেখানে আহলাদিসরা তাদের মতো করে সালাদ আদায় করতে পারে না যদিও হচ্ছে অনেক ভাইরা ইদানিং আমাকে বলেছে ওই ভাই কোথায় মসজিদ ভাঙ্গা কোথায় মসজিদ পড়া হয়েছে আমি আশ্চর্য হয়ে যাই তারা কোথায় থাকে গত গত এ বছরেই বছরেই বরিশালের ভোলাতে একটি মসজিদ যে ভাঙচুর করা হলো সন্ধ্যাবেলা আগুন ধরানো হলো তবুও নাকি তারা কিছুই শোনে নাই কিশোরগঞ্জের আহলাদিস মসজিদে ভাঙচুর চালানো হলো কিছুই নাকি তারা জানে না সিলেটের আত্মা কুয়া মসজিদে হামলা করার পরিকল্পনা করা হলো হামলার চেষ্টা করা হলো তবুও নাকি তারা কিছু জানে না কি বলবো অথচ আমরা অসংখ্য প্রমাণ দিতে পারবো যে আমরা হানাফি মসজিদে সমস্ত হানাফি মসজিদে আমরা স্বাধীনভাবে সালাদ আদায় করতে পারি না তো যেখানে আমি নবীজির পূর্ণাঙ্গ সন্ন্যদ অনুযায়ী সালাদ করতে পারি না সেখানে আলাদা মসজিদ তৈরি হবে না কেন অবশ্যই সেখানে আলাদা মসজিদ তৈরি হওয়ার প্রয়োজন আছে তবে আলাদা মসজিদ তৈরি হওয়া মানে এই নয় ওই মসজিদে অন্য কেউ ঢুকতে পারে না বরঞ্চ প্রত্যেক মুসলিমরাই সেই মসজিদে ঢুকতে পারে আদায় করতে পারে কাউকে কোনো নিষেধাজ্ঞা প্রণয়ন করা হয় না কাউকে কোনো চাপ প্রয়োগ করা হয় না আপনি কাদিয়ানদের সাথে পার্থক্য করলেন আপনি শিয়াদের সাথে পার্থক্য করলেন আপনি শিয়া মসজিদে গিয়ে দেখে দেখে আসেন শিয়া মসজিদে আপনি ঢুকতে পারেন কি না শিয়া মসজিদে আপনি আদায় করতে পারেন কিনা যান দেখে আসেন আপনি কাদিয়া মসজিদে গিয়ে দেখে আসেন কাদিয়া মসজিদে অন্যান্য সাধারণ মসলে আদায় করতে পারে কি না ঢুকতেই তো দেয় না আমি গত বছর গিয়েছিলাম মোহাম্মদ শিয়া মসজিদে আমাকে এক বড় ভাই বলছে ভাই গিয়ে কি করবা কিছুই দেখতে পারবো না ভিতরে তো ঢুকতে দেয় না আমি বললাম যে ভাই আগে চলেন তো গিয়ে দেখি তারপর কি অবস্থা অতবার আমি যখন গেটটা লক করলাম দেখি যে ভেতরে কেউ নেই গেটটাও খোলা আমি সাথে সাথে ঢুকে গেলাম ওই যে ভাই আগে ঢোকেন পরে কথা বলে তখন আমি এই শিয়া মসজিদের ভিতরে এই জীবনের প্রথম প্রবেশ করলাম তারপরেও যদিও বেশিক্ষণ থাকতে পারি প্রায় দশ মিনিটের মধ্যে মধ্যে ছিলাম অতপর কিছু ছেলে আমাদেরকে বাধ্য করলেন ওখান থেকে বের হয়ে যেতে এটাকে বলে মসজিদ বাঘ এটাকে বলা যায় শিয়া মসজিদ কাদিয়ানি মসজিদ যেই মসজিদ আমরা সালাদ আদায় করতে পারে না কিন্তু বাংলাদেশের এমন কোন আহলাদিস মসজিদ নাই যত বড় বড় মসজিদ হোক বা ছোট মসজিদ হোক আহলাদিসের যেখানে হানাফিদের বুকের ভিতরে পেটের ভিতরে আহলাদের সমাজের সমাজ রয়েছে সেখানেও গিয়ে দেখে না দেখে কি করে এত কথা বলছে আপনি কি একটা মাত্র প্রমাণ করতে পারবেন যে আহলাদিস মসজিদে কোনো হানাফি সালাদ আদায় করতে পারেনি করতে দেয়নি তাহলে আপনি কি করে এত বড় অপবাদ দেন মসজিদ ভাগ আমরা করিনি মসজিদ ভাগ আপনারাই করেছেন আপনাদের মসজিদে হানাফি লেখার কোনো প্রয়োজন নাই কেননা আপনারা অঘোষিতভাবেই হানাফি অঘোষিতভাবেই হানাফি যদিও হানাফি মতাদর্শে আপনার কতটুকু বিশ্বাসী সেটা আমার সন্দেহ আমি বিশ্বাস করি যে আপনার হানাফি ইমাম আবু হানিফি রহমানকে অনুসরণ করেন তার কথার সাথে আপনার কথার কোনো মিল পাওয়া যায় না তার যে একটি বাক্য যে কোনো আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বাইরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে যায় তাহলে তার দেয়ালে নিক্ষেপ করো তোমরা তার একটা কথা মানো বলে আমি জানি না বা প্রমাণও পাইনি কাজে আপনি মিথ্যাচার করবেন না আহলাদিস মসজিদে সমস্ত মুসলিমরাই সালাদ আদায় করতে পারে কাউকে বাধ্যবাধক করা হয় না বরঞ্চ হানাফি মসজিদেই বিভিন্নভাবে আমাদের উপর প্রেশার টেকার করা হয় সালাদ আদায় করতে দেওয়া হয় না মসজিদ থেকে বের করে দেওয়া হয় পিটানো হয় এমত অবস্থায় পূর্ণ স্বাধীনতার জন্য আরেকটা মসজিদের প্রয়োজন পড়ে নতুবা কোনো দরকার ছিল না আহলাদিস মসজিদের কোনো প্রয়োজন ছিল না যদি আমরা সমস্ত আহলাদ সমস্ত হানাফি মসজিদ সালাদ আদায় করতে পারতাম যখন মধু ছিল অনেক আগের কথা আমাদের দাদি নানীদের সময়কার কথা তখনকার মধুতে মধুই ছিল মানুষ যখন মধু কিনতে চায় তাকে মধুই বলতো মধুর আগে কখনো খাঁটি প্রয়োগ করতো না কিন্তু এখন কেন মধু কিনতে গিয়ে মধুর আগে খাঁটি প্রয়োগ করতে হচ্ছে তার মানে মধুতে ভেজাল আছে ভেজাল আছে ঠিক তেমনি হাদিসের ব্যাপারও ঠিক তেমনি মসজিদের ব্যাপারও যে আগের মসজিদগুলো কোনো সমস্যা ছিল না এখন হানাফি মসজিদ লেখা না সত্ত্বেও আহলাদিস মসজিদের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে কেন কেন সেখানেও গন্ডগোল এরকমই ভেজালে পরিপূর্ণ হাদিস যেমন ভেজাল করেছে এই জন্য আমাদের শুধু হাদিস বলতে পারি না বলতে হয় যে হাদিসটা কি সহি এটা চাচায়ের আগ অবধি আমরা ওটা মানতে পারছি না কারণ কি মানুষ তাদের স্বার্থে লক্ষ লক্ষ হাদিস আবিষ্কার করেছে আপনি আপনার চোখটা খুলুন অন্তরটা খুলুন আপনি আরও পড়াশোনা করেন আপনাকে আমরা গালিও দেব না আপনাকে আমরা কিছুই বলবো না কিন্তু দয়া করে আপনি মিথ্যাচার করবেন না হুম তারপরের আরও একটা কথা আপনি বলতে যাচ্ছেন যে আহাদেশের কিছু আলেম আছে তারা ইউটিউবে বসে মাইক্রোস্কোপ দিয়ে একজন জনপ্রিয় ব্যক্তিদেরকে বিশেষ করে জনপ্রিয় আলেমদেরকে নাকি টার্গেট করে টার্গেট করে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখার চেষ্টা করে কোথায় ভুল পাওয়া যায় যে একটা ভুল পাওয়া যায় সাথে সাথে নাকি সেটা নিয়ে আমরা বিভিন্ন ফতোয়াবাজি করে দেই এটাও আপনাদের একটা অপবাদ মাত্র আপনাদের সাথে আমাদের বিতর্ক করার কোনো দরকার নেই শুধুমাত্র মানুষের ইমান ঠিক রাখার জন্যই যে সমস্যা শিরকি বিদাতি আলোচনাগুলো আপনারা করে থাকেন সেগুলো জাতির সামনে আমাদের আলেমরা জানিয়ে দেন আপনাদের মতো শিরকি বয়ান দেন না বিদাতি বয়ান দেন না আপনি তো মিথ্যাচারের উপর মিথ্যাচার করে যাচ্ছেন আপনি বললেন আপনি বোঝেন আপনি বলতে গিয়ে বলতে গিয়ে আপনি নিজেই কাজ হয়ে গেছেন আপনি কি সেটা বুঝতে পেরেছেন নাকি আপনার বোধগম্য হয়নি নাকি সেই বয়সটাও হয়নি না সেই দিলটাও হয়নি সেই মাথাটাও হয়নি যদি সত্যিই নিজেকে জ্ঞানী মনে করেন তাহলে পড়াশোনা করুন আমি তো ছাত্র আপনার সাথে আমার কথা বলার কোনো দরকারই নাই আপনি আমাকে বোঝাবেন আপনাকে তো আমার বোঝানোর কোনো দরকারই নাই কিন্তু আমি যখন আপনার সাথে আপনার পোস্টে কমেন্টে যখন কমেন্ট করতে গেলাম তখন আপনি আমার সাথে যে বিহেভটা করলেন এতে করে আমার বুঝতে পারা হয়ে গেছে আপনি আমার কেমন অস্তাদ হবেন কাজেই আপনার সংশোধনের আহ্বান করছি নিজে সংশোধন করেন তারপর আরেকটা একটা অভিযোগ করেছেন আহলাদিস আলেমরা নাকি সাধারণ মানুষকে আলেম সমাজ থেকে পৃথক করেছে এটা আরও ঠাডা পরে মিথ্যা কথা একেবারে নগদে মিথ্যা কথা বরঞ্চ আলাদেশ আলেম রাই জাতিকে সাধারণ মানুষকে আলেমমুখী হওয়ার চেষ্টা করিয়েছেন আলেমমুখী হন আলেমের কাছ থেকে শোনেন জানেন এবং যাচাই বাছাই করে পালন করেন আমরা আলেম থেকে দূরে সরাইনি বরঞ্চ আপনারাই আলেম থেকে আলেমের কাছে আনার জন্য এমন কোন পদ্ধতি নাই যা অবলম্বন করে নাই বরঞ্চ আপনাদের অন্ধ অনুকরণ করতে করতে আপনারা যা বলেন তাই ঠিক সাধারণ মানুষের এক ভাই এক আলোচনার মধ্যে বলেছিলেন যে হজুর বলেছেন গাই সার হলেও সমস্যা নাই আপনাদের ভক্ত যারা আছে ভক্তবৃন্দ তাদের অবস্থা এমন ঠিক আছে আপনি একটা গাইকেও যদি সার বলে চালিয়ে দেন তবু আপনার ভক্তবৃন্দ বলবে ঠিক 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 কিছু বুঝুক আর না বুঝুক সব ঠিক কোনো ব্যাঠিকই নাই আর তারাও ঠিক ধরতে পারে আরও আশ্চর্য হয়ে এতই যে ঠিক ধরে ঠিক ধরে তো আলামের আলোচনা শোনার দরকারই নাই কারণ সে তো সবই জানে ঠিক আর ব্যাঠিক আশ্চর্য হয়ে যায় কিভাবে কত বড় বড় মিথ্যা এটা শুধুমাত্র সাত মিনিটে একটা লেকচারের ভেতরে তিনি যতগুলো অপবাদ দিয়েছেন আমি সেই কথাগুলোকেই সামনে আনছি তারপর তিনি বলছেন যে সমস্ত মুসলিম উম্মাকে সচেতন হতে হবে আহলাদিদের বিরুদ্ধে কেন হ্যাঁ সচেতন হোক সচেতন হওয়া ভালো যদি সচেতন হয়ে আহলাদিসের ব্যাপারে একটু গবেষণা করতে যায় একটু পড়াশোনা করে তাতেও অনেক কাজে লাগবে অনেক ফায়দা আছে এতে বলবো না যে ফায়দা না হ্যাঁ গবেষণা করেন যত বেশি পারেন আহলাদিস আলেমদের সম্পর্কে স্টাডি করেন পড়াশোনা করেন আহলাদিস কি জানেন বোঝেন ততই আমরা মনে করি মঙ্গল কাজটা আপনি যদিও বিরোধিতা করতে গিয়ে বলেছেন তবু আমরা এটাকে স্বাগত জানাই আপনার আহলাদেশ থেকে মানুষের সচেতন করতে থাকেন আলহামদুলিল্লাহ এই সচেতনের মধ্য থেকেও মানুষজন আগ্রহ বৃদ্ধি পাবে আহলাদিস কি এদেরকে জানার চিন্তা ভাবনা থাকবে এবং কে এরা জানবে তারপরে আপনি আরেকটি কথা বললেন যেখানেই এই ধরনের আলেমরা আকিদার নামে সমাজে ফেতনা সরাবে সরাতে চেষ্টা করবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলবেন কোথায় আমরা তো কোনো হানাফি সমাজে ঢুকলামই না আলাদ সমাজের লোকদেরকে তো হানাফি সমাজের নেয়াই হয় না কি করে আপনাদের ভিতর ঢুকে ফেতনা ছড়ালাম আমাদের আলেমরা তো আমাদের সমাজেই আলোচনা করছেন সেই আলোচনাতে আপনার জলিপুরে পড়ে খা হচ্ছেন কেন তারা তো দলিল সহ কথা বলে তারা কাউকে গালিও দেয় না প্রত্যেকটা কথার পিছনে রেফারেন্স থাকে আপনার কথায় কয়টা রেফারেন্স আছে আপনি কয়টা রেফারেন্স দিয়ে কথা বলেন আপনার কথার মধ্যে কোনো রেফারেন্স নাই আপনি একটা জাল মাদানি আপনি এক মহামৃত্যুক মহাকা আপনি তো সুরা যাচ্ছেন। একশো উনআশি না সেখানে আল্লাহ কি বলেছেন আর আমি দুজকের জন্য মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তাদের চোখ আছে তা দিয়ে তারা দেখে না তাদের অন্তর আছে তা দিয়ে তার অনুধাবন করে না তাদের কান আছে তা দিয়ে তারা শোনে না এরা 14 পদ জন্তুর মত বরং এর চেয়েও খারাপ দেখেন তো আপনি একটু নিজেকে মিলে দেখেন তো সূরা আল আরাফের 179 নম্বর আয়াতের মধ্যে আপনি পড়ে যাচ্ছেন কিনা আমার ভয় লাগছে যে আপনি এই আয়াতের মধ্যে পড়ে যেতে পারেন আর হিত আয়াত আছে সেই আয়াতের মধ্যে আপনি পড়ে যেতে পারেন আল্লাহ সুরা বাকারার 42 নম্বর আয়াতে কি বললেন যে তোমরা সত্যকে মিথ্যার উপর মিথ্যা দিয়ে ঢেকো না এবং কি হককে গোপন করো না সত্যকে গোপন করো না আপনি কি করছেন আপনি সত্যকে গোপন করছেন এবং মিথ্যাকে লালন পালন করছেন দয়া করে একটু ভাববেন যদি কোনো দিনই ভাই থাকেন আমার এই আলোচনা তার কাছ অব্দি পৌঁছে দেবেন আমি জানি যে তারপরে অনেক গালি গালাস মতিহান মাদানি টিকতে পারলেন না মুফতি মিরমু আজম হোসেন সাইফই টিকতে পারলেন না আমি তো কোথাকার কি একজন নগণ্য ছাত্র মাত্র একটু পড়াশোনার চেষ্টা করছি একটু যাচাই বাচাই করার চেষ্টা করছি হ্যাঁ আপনি কি প্রতিরোধ করে তুলবেন করতে থাকেন আমাদের কোনো সমস্যা নেই এই প্রতিরোধের মাঝখান দিয়েই আমাদের দাওয়াতি কাজ হয় যেখানে আমাদের উপর অনেক বেশি প্রতিরোধ এসেছে সেখানে আমাদের দাওয়াতি সবচেয়ে বেশি হয়েছে এটা ইতিহাস সাক্ষী তারপরে আপনি বললেন যে আহলাদিসরা আহলাদেশরা যা বিশেষ করে যারা মসজিদ ভাগ করে যদিও আমরা মসজিদ ভাগ করিনি এটা আপনার মিথ্যাচার তারা কখনো মুসলিম হতে পারে না আপনার কথার সাথে একদিকে একমতেই আছি ঠিকই আছে যারা মসজিদ ভাগ করে তারা মুসলিম হতেই পারে না বাট আমরা মসজিদ ভাগ করিনি বলতে পারি আপনারাই মসজিদ ভাগ করেছেন তারপরে আমরা আপনাদেরকে কিছু বলছি না আপনি বলছেন গোটাল পৃথিবীতে কোথাও কি আহলাদেশ সালাফি নামে মসজিদ আছে আমার কথা গোটাল পৃথিবীতে আরব রাষ্ট্রগুলোতে কোথাও কি হানাফি নামে এত আছে ইমাম লাফালাফি আবু হানিফার নামে এত আছে মসজিদগুলোতে আপনাদের মতো যে আছে গোটাল পৃথিবী আশ্চর্য গোটাল আরব রাষ্ট্রগুলোতে আপনি ঘুরে আসেন তারা কারা তাদের মসজিদ আহালেস লেখার প্রয়োজন নেই সালাফি লেখার কোনো প্রয়োজন নেই কারণ তারা অঘোষিত সালাফি ঠিক তেমনই আপনারা রয়েছেন অঘোষিত হানাফি যেখানে ভেজালে জরাজীর্ণ সেখানে আপনাদের থেকে পৃথক থাকতে আমাদের এই বৈশিষ্ট্য সূচক নামটা ব্যবহার করতেই হচ্ছে আর আপনি আপনি এটাকে ব্যঙ্গ করছেন সাবধান হয়ে যান একজন আলেম মানুষ নিজের আমাদের মতো ছাত্রদের কাছে নষ্ট করিয়েন না এখন আপনাকে আমরা শ্রদ্ধার সাথে দেখছি শ্রদ্ধার সাথে বলতে যাচ্ছি মিথ্যা আলোচনা করবেন না এবং আজ সব কিচ্ছা কাহিনী গুলো বাদ দেন করোনা হাদিস থেকে দলিল সহকতা বলেন এটাই আপনার জন্য উত্তম আর হ্যাঁ আপনি বললেন যে আহলাদিস ওলা মারা নাকি বসেন আপনার ইয়া সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিদেরকেই বিতর্কিত করতে আপনি নিজেকে 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 জনপ্রিয় জনপ্রিয় দাবি করছেন একটু হাসি পাচ্ছে যে ব্যক্তি নিজে জাহির করতে চায় সে কত বড় পণ্ডিত নিজেকে নিচে জাহির করিয়েন না বরঞ্চ আমাদের মতো স্টুডেন্টের কাঁধে ছেড়ে দেন যে আমরা আপনাকে কিভাবে জাস্টিফাই করছি কিভাবে করব আপনাকে কিভাবে মানব আপনি সেটা করেন আপনার হাজার হাজার দর্শক থাকলে কি না থাকলে কি আপনি এই দর্শক গুলো জান্নাত পার করবে না যতই ঠিক আর ঠিক বলে আপনাকে সেলিব্রিটিরা দেখ কেন আপনাকে মাথে তুলে নাচুক না কেন তাতেও কিছু আসে যায় না আপনি শুধু এইটুকুই নয় আপনি এই সাত মিনিটের বক্তব্যে আরো একটা পয়েন্ট বলেছেন কি বলেছেন এই আহলাদিসরা সারা পৃথিবীর মুসলিম উম্মাহদের দুশ্মন সংগঠন ছাড়া আর কিছুই না কত বড় মিথ্যা কথা বলেন কত বড় একেবারে টাটকা মিথ্যা কথা বলেন এত বড় মিথ্যা কথা বলার সময় কি কি আপনার জবানটা একটু না যে আমি বলছি এই কথার দ্বারা বোঝানো হচ্ছে আপনি সাব্যস্ত করার চেষ্টা করছেন সাবধান হন আহ তাক ফিরি ফতোয়া দেয় না তাক ফিরি ফতোয়ার কিছু মূলনীতি আছে এই মূলনীতি কি তারা ফলো করে আপনাদের মতো যাকে তাকে তাক ফিরি করে না যদিও আপনার অপমাত দেন যে আমরা নাকি তাক ফিরি করি আর হ্যাঁ আপনি কথা বলার সময় তুই তুই আলেম তুই সম্বোধন করছিলেন পন্ডিত আশ্চর্য হয়ে যে আপনি না একজন আলেম আপনি এত এত পড়াশোনা করলেন এত তো পড়াশোনা করে আপনি এই শিখলেন যে আরো অপর একজন আলেমকে তুই তামারি করে কথা বলছেন আপনার লজ্জা হওয়া উচিত আপনার লজ্জা হওয়া উচিত আপনার লজ্জাবোধ থাকা উচিত আপনাকে লজ্জা বলে কিছুই নাই আপনি ফেসবুক এখনো দাপটের সহিত আপনার কিচ্ছা কাহিনী বর্ণনা করে যাচ্ছেন ফেসবুকে দাপট দেখিয়ে আপনি আহারাজের বিরুদ্ধে কথা বলছেন মাঠে ময়দানে গরম করছেন আহারাজের বিরুদ্ধে হ্যাঁ আপনার কি লাজ লজ্জা বলে কিছুই নেই প্রথমত আপনি একজন জাল মাদানি আপনি একটা জাল যেই ব্যক্তি তার নামের শেষে ভুয়া লকব লাগাতে দ্বিধাবোধ করে না তার মতো মিথ্যাবাদী আর কে হতে পারে যে নাম বিক্রি করে খাচ্ছে নাম মাদানি নাম বিক্রি করে খাচ্ছে এবং জাতিকে ধোকা দিচ্ছে প্রতারণা দিচ্ছে সারা দেশের মানুষ জানে তিনি সৌদি আরব থেকে পড়াশোনা যে এলাকায় যান চিল্লিয়ে বলে হায় হায় আমাদের এলাকাতে আমাদের হানাফি মাদুর বড় বড় আলেম আছে সৌদি থেকে পড়ে আসছে তারা কি কম বোঝে কত বড় আপনি ছড়াইছেন আপনি চিন্তা করতে পারছেন আপনি মদিনে পড়লেনও না গেলেনও না অথচ মাদানি নেশাব ধারণ করে আপনি সর্বনাশা পরিস্থিতি সৃষ্টি করলেন একটু লজ্জা থাকা উচিত সহি বোখারিতে একটা হাদিস আপনার জানা আছে তাই না লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ আপনি যে এত মিথ্যাচার করেন এত মিথ্যাচার করতে তো অন্তর কেঁপে ওঠার কথা যে আমি একজন আলেম আমি কি করে মিথ্যাচার করি সাবধান হন লজ্জা নাই যার ইমান নাই তার ইমান নাই যার জান্নাত নাই তার জান্নাত নাই যার জাহান্নাম আছে তার কাজে জাহান আগুনকে আগুন ভয় করে আমি বলতে চাচ্ছি না যে আপনি জাহান নামে গিয়েছেন তবে আপনি যদি ফিরে না আসেন আপনি চালিয়ে যেতে থাকেন এমন অবস্থা আপনার মৃত্যু হলে কে জানে জাহান্নামে নামে যেতেও পারেন কাজেই আপনাকে বিনিত অনুরোধ করছি অনুরোধ করছি বিনীত অনুরোধ আপনি আপনার পথ থেকে সরে আসেন আপনি আলোচনা করেন কোনো সমস্যা নেই আপনি আহাজ যে কোনো আলেমকে নিয়ে আলোচনা করেন কিন্তু আপনি দলিল দেখাবেন এই 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 জায়গাতে ভুল বলেছে এই এই কথাটা মিথ্যা বলেছে এই জিনিসটা বানট বলেছে আপনার যদি ক্ষমতা থাকে আপনি ভুলগুলো দেখান ভুলগুলো দেখান এখানে এখানে ভুল করেছে মতিউর রহমান মাদানি হাফেজাহুল্লাহ তাআলা তিনি তো কথা বলছেন এই 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 জগতে এই লাইনে ভুল আছে ওই লাইনে বলছেন যে বই দেখে দেখে হাতে ধরিয়ে ধরিয়ে দেখাচ্ছে তবু আপনারা স্বীকার করছেন না ভুলগুলো স্বীকার করার দরকার নেই আপনি শিখেন সে তো বই দেখে দেখে আপনি না হয় একটা বই বের করেন মতিউর মাদানি কি কি বলছেন একেবারে নোট করে দেখান যে এত বিশটে এই আছে এই জিনিসটা উনি ভুল বলছে তা পারেন না মুফতি মুয়াজ্জম সাইফি এই কথাটা ভুল বলেছে দলিল সহ দেখান পারেন না না তো দলিল দেখিয়ে আপনি যাচ্ছেন তাই বলছেন তাকে অবৈধ অবৈধ সন্তান বলছেন আপনার মুখে এই জন্য ভাষা কি করে মানে আপনি একজন আলেম আপনার সাবধান হওয়া উচিত আপনি মানুষকে শাসন করবেন আপনি মানুষকে বোঝাবেন উপদেশ দিবেন কিন্তু আপনার মুখের ভাষা এত খারাপ হতে পারে না আমি খুবই লজ্জিত আসলে আপনার আলোচনা শুনে অনেকেই আপনার ভক্ত হয়ে গেছে আমিও হয়ে গিয়েছিলাম মোটামুটি এই কি সুন্দর কথা বলে তারপর কথার মাঝে যখন আপনি দুই নাম্বারই কাজটা করেছেন আমি কিন্তু ঠিকই ধরতে পেরেছি আপনার সামনে বসে আপনাকে আমি চিরকুট পাঠিয়েছিলাম আপনাকে আমি চিরকুট পাঠিয়েছিলাম আপনি যেই মসজিদের মাহফিলে গিয়েছেন সেই মসজিদের কোন কমিটির কাছে আমি চিরকুটটা পাঠিয়েছিলাম কিন্তু এই মুকাল্লিদি ভাইয়েরা সমস্ত এই চিরকুটটা চতুর্দিক দিয়ে রাউন্ড করে ঘুরলো কিন্তু আপনার কাছে দিল না শেষমেশ পকেটেই ঢুকলো যদিও বা আপনি অবগত আছেন অনলাইন ইন্টারনেটে তবু আপনি এর কোনো জবাব দিলেন না জাতির সামনে আপনি একটা স্পষ্ট বক্তব্য প্রদান করলেন না যে আমি মদিনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি নাই আমি অমুক মাদ্রাসে পড়াশোনা করেছি মাদানে নেশাব নিয়েছি এটা স্বীকার করেন না তাও করবেন না তো এত ফেতনাবাজি করছেন কেন সাবধান হয়ে যান সাত মিনিটের বক্তব্য যদি দশ পনেরোটা মিথ্যা কথা বলেন তাহলে আপনার এক ঘন্টার আলোচনায় না জানি কত মিথ্যা কথা থাকতে পারে আর যার মধ্যে এই মিথ্যাচারিতা প্রমাণ হয় প্রমাণ পাওয়া যায় তার থেকে অন্য কোনো সহিক্ন নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না আপনার মানহাজই স্পষ্ট নয় আপনি মানহাজই স্পষ্ট করুন হ্যাঁ অবশ্যই স্পষ্টই তো হানাফি কিন্তু থাইকা থাইকা সালাফদের নাম দিয়েও যে উল্টা পাল্টা কথাবার্তা বলেন এগুলো খুবই দুঃখজনক কাজেই আহলাদিসরা আপনাদের কিনে যদি কোন সমালোচনা করেও থাকে সেটা দলিল ভিত্তিক সমালোচনা লড়াই লড়াই, লড়াই লড়াই হবে ইলমি ইলমি গালিতে নয় কোনো আলেম গালি দেন না আপনারা এমন সব নিকৃষ্ট ভাষা প্রয়োগ করেন আমাদের বমি আসে আমি ভাবি যে এত বড় আলেম মুখ দিয়ে ভাষা গুলো বের হচ্ছে কি সে আমার নিজেরই লজ্জা করছে একজন আলেম এত নিকৃষ্ট ভাষা প্রয়োগ করতে পারে আর দেখাচ্ছেন আপনার সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ পাঁচ পয়সা মূল্য দেই না আমরা সংখ্যাগরিষ্ঠতার পাঁচ পয়সা মূল্য অটল আছে এবং আমরা পবিত্র আপনার কিচ্ছা কাহিনী শুনিও না কিচ্ছা কাহিনী আমলও করি না মানুষকে কিচ্ছা কাহিনীর দিকে ধাবিতও করি না আপনি কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করেন আপনি কথিত রাজনীতির দিকে আহ্বান করে থাকেন আপনি কতকেই তো বলছেন আপনার ভুল ধরতে গেলে আমি ছাত্র মানুষ আমি যদি আপনার ভুল ধরতে যাই অসংখ্য ভুল আমি নিজে বের করতে পারি তাহলে আমাদের আলেমরা আপনাকে নিয়ে যদি একটু রিসার্চ করে তাহলে আপনার শুরু থেকে শেষ অবধি সব বের হয়ে আসবে কাজে নিজে নিজের মানিতে ডুবায়েন না আপনি ফেসবুকে যে কাহিনীগুলো করছেন আপনার লজ্জা হওয়া উচিত আপনি ফিরে আসুন আপনাকে আমাদের আমন্ত্রণ রইল ফিরে আসুন কোরআন হাদিস নিয়ে আরও যাচাই বাছাই করুন রিসার্চ করুন রিসার্চ করতে আপনাকে কে ঠেকাইছে কেউ কিন্তু আপনাকে ঠেকায়নি কাজেই মিথ্যাচারের আশ্রয় বাদ দিন আহরাদেশ মিথ্যাচার করবেন না আপনি আহরাজ কাজ্যাব বলতে গিয়ে কাজ্যাব বলতে গিয়ে দাজ্জাল বলতে গিয়ে আপনি কাজ্যাব হয়ে যান কি না একটু ভেবে দেখবেন আবার আপনি আপনার বিভিন্ন আলোচনায় বালাগাল ওলা বিকামালিহি

তো যাই হোক আর কিছু বলার নেই অনেক কথা বলে হয়েছে যদিও অল্প কথাই শেষ করতে চেয়েছিলাম কিন্তু কথা বলতে গেলে অনেক কথাই আসে কারণ আমি আপনাকে অনেক দিন ধরে রিসার্চ করছিলাম সর্বপ্রথম টাঙ্গাইলে টাঙ্গাইলে মনে হয় সর্বপ্রথম আমি আপনার প্রথম মুখুস উন্মোচন করে থাকি প্রথম আপনাকে নিয়ে আমি পোস্ট করি অতপর বিভিন্ন দিনই ভাইরা পোস্ট করেন আপনাকে কিন্তু আমি ঠিকই ধরতে পেরেছিলাম তখনও কিন্তু কেউ আমাকে বলেননি আপনি জাল মাদানি কিন্তু আপনার আলোচনার ধরন আপনার আকিদা প্রমাণ করেছিল যে আপনি কি আপনি কত বড় ধ্রুতিবাজ কাজেই আমরা ছাত্র আমরা পড়াশোনা কিছুটা করি কাজেই আপনাকে নিয়ে আমি বেশ অনেক দিন রিসার্চ করেছি একাধিক পোস্টও করেছি কিন্তু আপনার মিথ্যাচার কোনোভাবেই কমছে না আপনার বাবা আমি কোনো বাজে কোনোভাবেই কম বরং আপনি গালি গালাস করছেন কাজে সাবধান হন আহলাদিসা মুসলিম সালাফি মুসলিম আকিদাই সালফে সালহিনদের অনুসরণকারী আটি দায় নাম নাম হাদিস তারা পৃথক কোন জাতি নয় তারা মুসলিম জাতি আপনি তাদেরকে পৃথক জাতি উল্লেখ করতে পারেন না কাদিনের সাথে পার্থক্য করতে পারেন না শিয়াদের সাথে পার্থক্য করতে পারেন না শিয়া এক জাত কাদিয়ানি আরেক জাত তাদের মসজিদে আপনি কখনোই ঢুকতে পারবেন না তাদের আপনি কখনোই আদায় করতে পারবেন না কিন্তু আপনি চাইলে আহলাদিসদের যে কোনো মসজিদে গিয়ে আপনি আদায় করতে পারবেন আপনাকে কেউ ঠেকাবে না কেউ বাধা দেবে না কেউ বলবেও না রে ভাই তুমি পাশে পাওয়া মেলে না কেন তুমি জোরে আমিন না কেন তুমি রফিল কেন এই ধরনের একটা কথা কোনো মসজিদে পাইবেন না কাজেই আমরা মসজিদ ভাগ করছি না বরং মসজিদ নতুন মসজিদ নির্মাণ করতে আপনারাই বাধ্য করছেন আপনারাই বাধ্য করছেন যে এতগুলো হানফ মসজিদ থাকা সত্ত্বেও আমাদের আরেকটা নতুন মসজিদ কেন লাগছে লাগছে এই জন্যই সহিভাবে সঠিক পদের সালাত আদায় করার জন্যই আমাদের আলাদা আরেকটা মসজিদ লাগছে তো আমাদের মসজিদের দরকার ছিল না ঢাকা শহরে এত এত মসজিদ এত এত মসজিদ কি দরকার ছিল মোহাম্মদ আলমিন মসজিদ করার কি দরকার ছিল ঢাকার বংশালে ইয়া আশেপাশে যে মসজিদগুলো দেখবে ফার্মগেট মসজিদ আহলাদিস মসজিদ এগুলো প্রতিষ্ঠা করার কি দরকার এত এত মসজিদ কোনো দরকার ছিল কোনো দরকার ছিল দরকার তখনই হয়েছে যখন আমরা প্রতিবন্ধকতায় পড়েছি আমাদের সারাদা দায় আমরা আমাদের মতো করানো এবং সহি শুননা মতো তো সারাদাই করতে পারি নাই বাধা প্রাপ্ত হয়েছি সেখানে আমাদের সমাজ তৈরি প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আমাদের মসজিদ তবে হ্যাঁ আমরা কখনোই বললাম মসজিদ ভাগ করেছি এবং আমাদের মসজিদ কেউ ঢুকতে পারবে না এমন কথা কেউ প্রমাণ করতে পারবে না বরং উন্মুক্ত সমস্ত আকিদার মুসলিমরাই আহলেজ মসজিদে যেতে পারে সারাদাই করতে পারে কোনো সমস্যা নেই কাজেই আপনার প্রতি আমার আবারও বিনীত অনুরোধ আপনি দয়া করে মিথ্যাচার করবেন না ফিরে আসুন কোরআন এবং সহিদিসের পথে তো সবাইকে জাজাকোল্লা খায়ের সমস্ত বন্ধুদের ধন্যবাদ যারা এত কষ্ট করে আমার মতো সাধারণ একজন ছাত্র হালকা পাতলা কিছু কথা শুনছিলেন আমি আশা রাখি ভাইরা আমার কথাটাকে আব্দুর রহিম ওরফে মাদানি ওনার কাছে এটা পৌঁছে দিবেন তাকে আমি কখনোই আলমাদানি বলতে পারবো না তাকে আমার জাল মাদানি বলতে হবে তো আরও দিনই ভাই যারা আছেন যারা আমার কথায় সবাই পছন্দ করবে তা আমি জানি আর কেউ পছন্দ করলো না করলে তাতেও আমার কিছু আসে যায় না আমি কোরআন এবং সোহাদিসের পক্ষে আছি ছিলাম থাকবো ইনশাল্লাহ এ থেকে কি আমাকে ফিরাতে পারবে না না কোনো বন্ধুত্বের মায়া কাজ করবে আমাকে কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে না নিজের পারিবারিক কোনো মায়া আমাকে আঁকড়ে ধরবে যে কোরআন হাদিসের বিরুদ্ধে যেতে সম্ভব নয় কোনোভাবেই নয় পূর্বেও কোরআন হাদিসের পক্ষেই ছিলাম এখনও আছি ভবিষ্যতে থাকবে মৃত্যুর আগ অবধি থাকবো ইনশাআল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জাযাকাল্লাহু খায়ের আসসালামু আলাইকুম